আমি মোরগ পোলা বানাইমো আমার স্টাইলে। এটা আমি মানে সরষে বেশি পরিমাণ মতো গুঁড়া মরিচ লবণ জিরা পাউডার আর ধনিয়া পাউডার সবকিছু দিয়ে আমি আধা ঘন্টা আগে মানে ছড়িয়ে রাখছি এবং সাদা অয়েল ব্যবহার করছি তেল ব্যবহার করছি এরপরে রাখছি বাকি রাখছি রসুন কুচি আদা কুচি পাঁচফোড়ন গোটা পাঁচফোড়ন এলাচ দারচিনি স্টার মশলা তেজপাতা এবং কারি পাতা চাউল আধা ঘন্টা ভিজানি করে কাটি তেল দিয়া সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়া আমি হাফ বয়েল মতন চাউলটা বিরিয়ানি চাউল বিরিয়ানি চাউলটাতে হাফ বয়েল করলাম আমার চাউলটা হয়ে গেছে গিয়ে এখন আমি পানিটা ধরাই দেবো পানি ধরাইয়া রাখবো কালার আমি কিছু গোটাই খুব এটাকে রাখবো রসুন কুচি সবকিছু আমি দিয়ে দিলাম।